আমাকে চিনতে পারোনি। আমি হচ্ছি পলিথিন, আমি তো সবখানেই আছি। আমি আছি রাস্তায়, ঘাটে, নদীতে, সবখানেই আমি আছি। রংপুর শহরতলির নাঞ্ছিনিয়ায় স্তূপাকারে ফেলে রাখা হয়েছে শত শত মেট্রিক টন ময়লা আবর্জনা। ছোট ছোট পাহাড়ের উঁচু টিলার মতো আবর্জনার স্তূপ থেকে ভেসে আসছে অট্টহাসি। দুর্গন্ধময় সেই হাসিটা যেন নগরবাসীর চরম স্বাস্থ্য ঝুঁকির বার্তা। আমি তোমাদের কি ক্ষতি করতে পারি জানো? আমি তোমাদের নদীগুলোতে জমতে 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 ভরাট করে ফেলতে পারি, আর যখন বৃষ্টি হয় তখন তোমাদের ঘর বাড়িতে পানি ঢুকে যায়। এই কত বছর তো হয়েছিল, সেটা বন্যা হয়েছিল, তোমাদের ঘর বাড়িতে পানি ঢুকে গেছিলে, আর তোমরা হবুডুবু খাচ্ছিলে। আমি আরও কী করতে পারি জানো? আমি তোমাদের জমিগুলোতে ভরতে 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 তোমাদের জমিগুলোর ক্ষতি করি, আর তোমাদের জমিগুলোর ক্ষমতাই নষ্ট হয়ে যায়। ময়লা আবর্জনার এই বিশাল ভাগাড় থেকে থেমে থেমে ভেসে আসা হাসির শব্দটা এক শিশুর। সাত বছর বয়সী ছোট্ট শিশুটি হাসছে আর বলছে, আমাকে তোমরা নিষিদ্ধ ঘোষণা করো, নাইলে আমি তোমাদের কাউকে ছাড়ব না। দেখো আমার ক্ষমতা দেখো। আরে কতদিন থেকে তোমরা আমাকে এখানে ফেলে রেখেছো, পুরো স্তূপ হয়ে গেছে, কিন্তু আমি গলিনি, কোনোদিন আমি পচিনি। 2002 সালে সরকার আমাকে নিষিদ্ধ করার জন্য আইন করেছিল, তোমরা সে মাননি। তোমরা শুধু সস্তা জানো, তোমাদের দেশে কত পাট আছে, সেখান থেকে তো সোনালি আঁশ বের করে সুন্দর করে ব্যাগ নিয়ে যেতে পারো, কিন্তু তোমরা তো শুধুই সস্তা জানো। নগরবাসী সহ সব মানুষের প্রকৃতি, পরিবেশ, নদ নদী, খালবিলকে বাঁচানোর জন্য পলিথিনের ব্যবহার বন্ধের আগুতি জানিয়ে জনসচেতনতার বার্তা ছড়ানো শিশুটির নাম জান্নাতুল মাওয়া। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পলিথিন চরিত্রে নিজেকে উপস্থাপন করেছে মাওয়া। তার অভিনয়ের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। রোববার ভিডিওটি রংপুর মহানগরের নাচনিয়া এলাকায় ধারণ করা হয়। জানো তোমরা যখন আমাকে নিয়ে বাজারে যাও, তারপরে আমাকে নিয়ে ফ্রিজে ঠুকিয়ে দাও, তুমি কি জানো তোমাদের ব্যাকটেরিয়া ধরাতে পারি, আমি তোমাদের কিডনির ক্ষতি করতে পারি, এবং আমি তোমাদের হার্টেরও ক্ষতি করতে পারি।